بسم الله الرحمن الرحيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن، إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. السلام عليكم ورحمة الله وبركاته. ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد শ্রদ্ধেয় সম্মানিত আজকের উপস্থিতি শ্রদ্ধেয় আমার মা বোনেরা আপনাদের সকলের উপর সর্বশ্রেষ্ঠ ঈমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকের এই মালুনচা উত্তরপাড়া জামে মসজিদে মহিলা ইজতেমার আজকের যে আমার বিষয় যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, যেটা বিশেষ করে মহিলাদের জন্য বিশেষ করে খাস এবং প্রাসঙ্গিক, সে বিষয়টা হচ্ছে পর্দা সম্পর্কে। এর আগে আপনাদের সামনে বিশেষ করে পিতামাতার সেবা যত্ন সম্পর্কে আলোচনা করেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বেপর্দা নারী অর্থাৎ পর্দা সম্পর্কে আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের ব্যাপারে সরাসরি জাহান্নামের কথা বলেছেন, যাদের ব্যাপারে সরাসরি জাহান্নামের কথা বলেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে বেপর্দা নারী, যেসব নারীরা পর্দা করবে না, যা মানুষের জাহান্নামে নিয়ে যাওয়ার অন্যতম মাধ্যম এবং ঈমান ধ্বংস করার কারণও বটে। যদি কোনো নারী পর্দাহীন হয় তাহলে সে শুধু নিজে জাহান্নামে যাবে না, বরং তার কারণে কয়েকজন মানুষকে জাহান্নামে যেতে হয়। তার কারণে জাহান্নামে যেতে হয় সেই সব অভিভাবকদেরকে যাদের দায়িত্বে তারা আছে, হতে পারে কোনো স্ত্রী আছে তার স্বামীর দায়িত্বে। তাহলে স্বামী যদি তার স্ত্রীকে যদি পর্দার জন্য না বলে বা সে দিকে কোনো ধ্যান না রাখে, তাহলে এর কারণে তার উপরে যেহেতু দায়িত্ব রয়েছে সেই জন্য সেও জাহান্নামে যাবে। যাদের বিয়ে হয়নি আর যদি বেপর্দা ভাবে চলে, তার বাপ আছে, তার ভাই আছে, এদের দায়িত্ব। আর এরা যদি তাদেরকে বেপর্দা ভাবে ছেড়ে দেয়, কোনো পর্দার কোনো খেয়াল কোনো কিছু বলে না, তাহলে ওদের কারণ ওর কারণে ওরাও জাহান্নামে যাবে। এবং যে মহিলা পর্দা করে না তার কারণে যেসব পুরুষরা তার দিকে ফ্যালফ্যাল করে তাকায় এবং তার আকৃষ্ট হয়, তারাও জাহান্নামের রাস্তা পেয়ে যাচ্ছে। তাহলে একজন মহিলার বেপর্দা হওয়ার কারণে এখানে কয়েক প্রকার লোক জাহান্নামে যাওয়ার রাস্তা খুঁজছে। সেজন্য এই বিষয়টি আজকের খুবই গুরুত্বপূর্ণ। আর যেহেতু এটা মহিলা ইজতেমা, সেজন্য এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33-এ, হে মহিলাগণ তোমরা বাড়িতে অবস্থান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মহিলাদেরকে যে তোমরা বাড়িতে অবস্থান করো, বাড়ির মধ্যেই থাকো তোমরা। প্রাচীন যুগের মতো অর্থাৎ জাহেলি যুগের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। অর্থাৎ জাহেলি যুগে যেরকম মহিলারা ঘুরে বেড়াতো, মহিলাদের কোনো দাম ছিল না। জাহেলি যুগে মহিলাদের কোনো দাম ছিল না, এমনকি যদি কোনো মেয়ে সন্তান হতো তাহলে মেয়ে সন্তানকে জিন্দায় পুঁতে দেওয়া হতো, এইরকম অবস্থা ছিল। অর্থাৎ কেউ যদি মনে করতো যে কোনো একটা মেয়ের ব্যাপারে তার পেটে সন্তান পুত্র সন্তান আছে না মেয়ের সন্তান আছে, যদি বলে কি সন্তান আছে এরকম প্রতিযোগিতা করতো, তার পেট ফিরে দেখে নিত। মানে মেয়েদের এক কথায় কোনো দাম ছিল না, সেজন্য তারা বেপর্দা থেকে শুরু করে তাদের যেহেতু কোনো দামই ছিল না, আর যেটা আমরা সাধারণভাবে কোনো দামই রাখি না সেটা কিভাবে রাস্তাঘাটে পড়ে থাকে। আর যদি কোনো জিনিসের আমরা দাম দিই, যেমন আমাদের কাছে সোনা দানা বিভিন্ন টাকা পয়সা, অবশ্যই সেটা রাস্তাঘাটে পড়ে থাকে না। ওটা কি করি আমরা, ভালোভাবে একবারে বাক্সর ভিতরে ভরে খুব সুন্দরভাবে একদম খুব লুকিয়ে রাখি, তার মানে এটা দামি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33 এর মধ্যে, হে মহিলাগণ তোমরা বাড়িতেই অবস্থান করো, বাড়িতে থাকো, কারণ তোমরা হচ্ছে দামি জিনিস, তোমরা হচ্ছে দামি জিনিস, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা বাড়িতে অবস্থান করো এবং প্রাচীন যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াও না। তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সম্মান দিয়েছে, একটা দাম দিয়েছে, সেজন্য তোমরা নিজেদেরকে প্রদর্শন করে বেড়াও না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, বিশেষ করে বেপর্দা নারী সম্পর্কে
একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে যেটা পর্দাও থাকে পর্দার মধ্যে থাকে সেটা একটা দাম থাকে। যেমন সাধারণ ভাবে ছিঁড়া কলার উদাহরণ দেওয়া যেতে পারে। বাজারে ধরুন বাজারে আপনি কলা কিনতে গেলেন, তো কলা কিনতে গেলেন তো কলাগুলো ছিঁড়ে ছিঁড়ে রেখেছে, আর এক সাইডে কলা আছে যেগুলো ছিঁড়ে রাখেনি চোকার মধ্যে আছে, তো আপনি কোনটাকে প্রাধান্য দিবেন? অবশ্যই যেটা ছিঁড়া কলা নয়, যেটা ভালোভাবে পর্দার সাথে আছে সেই কলাটাকে আপনি কেনার চেষ্টা করবেন, কিন্তু যেটা ছিঁড়া কলা রাখা আছে সেখানে মাছি ভনভন করছে সেই কলাটা অবশ্যই মানুষ খেতে চাইবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে পর্দার মধ্যে থাকার কোনো দাম, পর্দা মানুষকে, পর্দা মহিলাদেরকে ইজ্জতকে ছোট করে না, বরঞ্চ ইজ্জত তাদের বাড়িয়ে দেয়, তাদের ইজ্জতকে বাড়িয়ে দেয়। একজন পর্দাশীল মহিলা আর একজন পর্দাহীন মহিলা অনেক পার্থক্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে খবরদার তোমরা জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না। জাহিলি যুগের নারীরা যেরকম অর্ধনগ্ন অর্ধনগ্র নিজেদেরকে প্রদর্শন করে করো বর্বত অসভ্যতার মতো, আজকে কিন্তু আমাদের কাছে সেটা সভ্যতা আমরা মনে করছি, মানে উলঙ্গ থাকাটা হচ্ছে সভ্যতা। সুতরাং এটা হচ্ছে জাহিলিয়াতি নীতি, সুতরাং এটা খুবই ঘৃণিত রীতি। আজকে দেখবেন যে আমরা হয়তো অনেকে মনে করছি যে মানে বেপর্দা থাকলে আমাদের বেশি ভালো। আপনি যদি আমেরিকাতে যান, আমেরিকা দেখবেন যে আমেরিকার মহিলারা ইচ্ছা মতো বেপর্দা হয়ে বেড়ায়, ওদেরকে কেউ কিছু বলার থাকে না। একটা মহিলা বহু মানুষের ভোগের বস্তু হয়ে যায়, সুতরাং তাদের কোনো ইজ্জত থাকে না। যখন তারা বয়স্ক হয়ে যায়, তাদের যৌবন চলে যায়, যখন তাদের যখন চেহারা চলে যায়, তখন তাদেরকে কি করা হয়, বয়স্ক হয়ে গেলে তাদেরকে বৃদ্ধ আশ্রমে দেওয়া হয়, তাদের সেবা যত্ন করার কেউ থাকে না। তার ছেলে দেখবে না, তার মেয়ে দেখবে না, কেউ দেখবে না তাকে, তার স্থানে যে বৃদ্ধ আশ্রম যেখানে শুধু বয়স্ক লোকেরা থাকবে, তাহলে কি অবস্থা তাদের। এবং তাদের যখন চেহারা শেষ হয়ে যায় তখন সে ফুটবলের মতো হয়ে যায়, লাফ খেয়ে বেড়ায়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পর্দার বিধি ব্যবস্থা বিধান দিয়েছেন, এটা মেয়েদের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন সূরা আহজাব 2 নম্বর 33 আয়াত নম্বর 59 এর মধ্যে, হে নবী আপনি আপনার স্ত্রীদের কন্যাদের এবং মুমিন নারীদেরকে বলে দিন। কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? যে নবী তুমি তোমার স্ত্রী, তোমার মেয়ে এবং যারা মুমিন নারী, আল্লাহ এবং আখিরাতে যে সব নারীরা বিশ্বাস করে তাদেরকে বলে দিন, জানিয়ে দিন তাদেরকে, তারা যেন তাদের চাদরে কেদা অংশ নিজের উপর টেনে দেয়, তাদের চাদরটা যেন ভালোভাবে বুকে হাতে মুখে যাতে ভালোভাবে দিয়ে দেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে, এদেরকে তাদের চেনা সহজ হবে মানে বুঝা যাবে, হ্যাঁ যখন কোনো মহিলা ভালোভাবে একদম চাদর দিয়ে থাকবে তাকে বুঝা যাবে, হ্যাঁ এই মহিলাটা ভদ্র মহিলা, এই মহিলাটা এইসব বাইরের দিকে নাই, এইসব ভালো মহিলা। ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না। আল্লাহ তাআলা বলছেন যদি এরকম ভাবে ভালোভাবে পর্দার সহিত থাকে তাহলে লোকেরাকে চিনতে পারবে যে এটা যে ভদ্র মহিলা, এটা ভদ্র সমাজের, এটা হচ্ছে ভদ্র বাড়ির, সুতরাং তাকে উত্তক্ত করা হবে না, তাকে বিরক্ত করবে না। আর যদি সে বেপর্দা হয়ে থাকে তাহলে কে স্টিচ কাটবে, কে টোন মারবে, কে কত রকম কি করবে, তাহলে বিরক্ত মানে করছে, উত্তক্ত তাদের করা হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাতে চাদরের কেদা অংশ নিজের উপরে টেনে দেয়, ভালোভাবে ঢেকে রাখে বুকে, মুখে ভালোভাবে যদি কাপড় দিয়ে রাখে তাহলে লোকেরা বুঝতে পারবে এরা হচ্ছে ভদ্র মহিলা, এরা হচ্ছে ভালো ঘরের মহিলা, এরা ফালতু মহিলা না, এই জন্য এদেরকে কে উত্তপ্ত করবে না, বিরক্ত করবে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, যেমন সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 31 এ, হে নবী আপনি ইমানদার নারীদেরকে বলে দিন। আল্লাহ তাআলা বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যারা মুমিন নারী, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, এই রকম নারী আপনি যদি তাদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। কি বলছে আল্লাহ তাআলা? বলছে যে মহিলারা মহিলাদের দৃষ্টিকে নত রাখবে, নিচু করবে। যেমন তার আগে সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 30 আগে পুরুষদের কথা বলা হয়েছে, যে পুরুষদেরকে বলো, মুমিন পুরুষদেরকে বলো, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জা স্থানে হেফাজত করে। তা আগে পুরুষদের কথা বলা হয়েছে। তারপর 31 নম্বর আয়াত বলছে যে ইমানদার নারীদেরকেও বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নত করে। এরকম না যে সে মানে দৃষ্টিতে মানে ইচ্ছা মতো সে দেখবে কোনো পুরুষ মানুষকে, এরকম না, যে নত রাখে এবং লজ্জা ইসলামে হেফাজত করে। লজ্জা ইসলামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করতে বলেছেন মহিলা পুরুষ সবাইকে, তারা যেন সাধারণত যা প্রকাশমান, সাধারণত যেগুলো প্রকাশ থাকবে, যেমন হাতের কবজি সাধারণভাবে প্রকাশ পাওয়া যায়, মানুষের মহিলাদের মুখ সাধারণভাবে প্রকাশ পাওয়া যায়, চোখ দুটো সাধারণভাবে প্রকাশ পাওয়া যায়। তো আল্লাহ তাআলা বলছেন যা প্রকাশমান, যেটা আপনা আপনি দেখা যায় বা
উপায় নাই, নিরুপায় অবস্থাতে এইরকম যেটা আপনার দেখা যাবে সেটা ব্যতীত তাদের সৌন্দর্য যেন প্রকাশ না করে। খবরদার, যাদের তাদের সৌন্দর্য না দেখায় মানুষকে, তাদের গ্রীবা ও বক্ষতে চাদর দিয়ে ঢেকে রাখে। আল্লাহ তাআলা বলছেন তাদের বুকের উপরে একটা চাদর, এক্সট্রা চাদর দিয়ে ঢেকে রাখতে বলছেন। অপত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের দৃষ্টি নত রাখার আদেশ করেছেন, নারীদের দৃষ্টি নত রাখা আদেশ করেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন সূরা আহজাব আয়াত নম্বর 53-তে, তোমরা তাদের নিকট কিছু চাইলে, আল্লাহ তাআলা বলছেন পুরুষদেরকে যে তোমরা যদি কোনো মহিলার কাছ থেকে যদি কিছু চাও, কিছু প্রয়োজন পড়ে, তাহলে পড়ার আরাম থেকে চাও। আমরা সাধারণভাবে কি করি, আমার বাড়ির পাশে কার, আমার দেওর হোক, ভাসুর হোক, বা বাড়ির পাশে কার কোনো লোক হোক, সাধারণভাবে উমুকটা দাও যে ভাবি, সাধারণভাবে দেওর, এটা খুবই মারাত্মক ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওর সম্পর্কে, মানে নারীদের পর্দা সম্পর্কে যখন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দেওর সম্পর্কে আপনি কি বলেন? মানে দেওর তো আমাদের কাছেই থাকে, তো পর্দা দেওরকে দেখেও পর্দা করতে হবে নাকি? আজকের আজকালকার মহিলারা দেওরকে দেখে পর্দা করে না, এরা বলে ভাসুরকে নাকি গুল্লা দেখাতে হয় না, আর দেওরকে, দেওর মানে দ্বিতীয় বর হয়ে গেছে, দেওর মানে দ্বিতীয় বর, মানে আজকে এরকম অবস্থা হয়ে গেছে, আর ভাসুর, ভাসুরকে গুল্লা পায়ের গুল্লাও নাকি দেখাতে হয় না কাউকে, না সে দেওর হোক চাই ভাসুর হোক, কাউকেও পায়ের গুল্লা দেখানো যাবে না। তো আজকে আমাদের সমাজে দেওরকে কোনো কিছু মানেই না, কত মজা, কত রকমের অবৈধ কথাবার্তা, কোনো সমস্যা নেই আজকে আমাদের সমাজ। তো মহিলারা যখন আল্লাহর সুবহান বললেন যে মহিলারা তোমরা পর্দা করো, তোমরা এইরকম করবে না, তখন মহিলারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, দেওর সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহ রাসূলুল্লাহ বলছেন দেওর, দেওর তোমাদের জন্য মৃত্যু, মানে আল্লাহর সুবহান বলছেন দেওর থেকে বেশি তোমরা সাবধানে থাকো, দেওর থেকে বেশি সাবধানে থাকো। কেন? আজকে আমাদের সমাজ দেওরকে যেহেতু কোনো কিছু মনেই করে না, এই জন্য যত রকমের অবৈধ কাজ বেশিরভাগ হয় দেওর সাথে, আর পুরুষদের কাছাতে হয় বেশিরভাগ ওই ছোট শালির সাথে, সাধারণভাবে শ্বশুর শাশুড়ি ছেড়ে দেয়, আজকে অবৈধ কাজ ঘটছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 53-এর মধ্যে, যে যদি তোমরা নারীদের কাছ থেকে চাইবে, যদি দরকার পড়ে, তাহলে কোথা থেকে যাবে? পর্দার আড়াল থেকে চাইবে, মানে বাড়িতে সে সরাসরি ঢুকে যাবে না, সে বলবে উমুকের মা বা যেই কোনো ভাবে সে ডাকবে, দিয়ে বলে উমুক জিনিসটা দরকার আছে, তখন সেই মহিলা সেই জিনিসটা হয়তো তার কোনো ছেলেপিলের হাতে দিয়ে পাঠিয়ে দিবে, কিংবা হয়তো সেখানে গিয়ে রেখে চলে আসবে, সরাসরি যাতে দেখা যেতে না করে। কারণ যখন একটা ছেলে আর একটা মেয়ের, একটা পুরুষ আর একটা নারী যখন আলাদাভাবে কোনো একটা জায়গাতে যখন দেখা হয়, তখন তৃতীয় জন হয় শয়তান। আল্লাহ তোমার বলছেন তৃতীয় জন শয়তান উপস্থিত হয়। এই জন্য খবরদার, কোনো জায়গাতে, একাকি কোনো জায়গাতে, কোনো এক জায়গাতে যাতে কোনো একজন পুরুষ এবং একজন নারী যাতে না থাকে, আল্লাহ তখন চরমভাবে নিষেধ করেছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে পর্দার আড়াল থেকে চাইবে, তারপরে বলছে এটা তোমাদের এবং তোমাদের অন্তরের জন্য অধিক পবিত্রতা করণ। কি বলছে? তোমরা যখন এটা করবে, তোমাদের অন্তর এবং তোমাদের জন্য এটা পবিত্র কর, তোমাদের অন্তরে কিছু খারাপ রাখবে না। আর যখন তোমাদের সামনে আসলো, তখন অন্তরে একটা খারাপ, মানে অন্তর পাপ মুক্ত নয়, অন্তরে পাপ জাগবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিষেধ করছেন। সুতরাং এখানে মহিলাদের যে দায়িত্ব হচ্ছে, যদি কোনো পুরুষ লোক কোনো কিছু চাই বা তাকে দেওয়ার প্রয়োজন থাকে, তাহলে একটা বিশেষ নিয়মে দিতে হবে, যার তার সঙ্গে সম্পর্ক থাকে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটা আয়াতের মধ্যে বলছেন, বিশেষ করে যারা বৃদ্ধ নারী তাদের সম্পর্কে বলছেন, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 7-এ আল্লাহ তাআলা বলছেন বৃদ্ধ নারী যারা বিবাহের আশা রাখে না, বলছে যে সব মহিলারা বয়স হয়ে গেছে, বিবাহর আশা নেই, এদের মেন্স বন্ধ হয়ে গেছে, এইরকম বয়স্ক হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের বহির্বাস, অর্থাৎ তাদের পোশাক, যেটা চাদর বা বোরখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের পোশাক বোরখা ইত্যাদি খুলে রাখলে কোনো অপরাধ হবে না। বয়স্ক মহিলারা যদি চাদর খুলে রাখে, অর্থাৎ তারা যদি পর্দা না করে, পর্দা মানে কি, যেটা বিশেষ করে সাধারণভাবে যেমন বোরখা, এক্সট্রা পর্দা, তো এই পর্দা যদি, বোরখা যদি বয়স্ক মহিলারা যদি না পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাতে তাদের কোনো দোষ নেই, তাদের কোনো দোষ হবে না। ছাড় দিচ্ছেন কাকে? বয়স্কদেরকে ছাড় দিচ্ছেন, কিন্তু আমরা কাদেরকে ছাড় দিয়েছি? আমরা ছাড় দিয়েছি, মানে আমরা সাধারণভাবে দেখি যে বয়স্ক যারা মহিলা, তারা দেখি একদম বোরখা পরে রাস্তাতে যাচ্ছে, আর তার নাতনি বা তার পত্নী কি করছে, তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, ও দেখতে পাচ্ছে না, বেচারা একদম মানে কবরে চলে যাবে এইরকম অবস্থা হয়ে আছে, আর ও পড়েছে বোরখা,
আর যার গায়ে একটুতে আগুন লেগে যাবে সে খোলা গায়ে মানে বাড়াচ্ছে আর বর্ষা পরে তার দাদিকে বা তার নানিকে টানছে। এ হচ্ছে আমাদের সমাজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা বয়স হয়ে গেছে, যাদের বিবাহর আশা রাখে না, যাদের মেন্স বন্ধ হয়ে গেছে, যাদের বিবাহর কোনো আশা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা যদি বোরখা না পরে অর্থাৎ তারা যদি ওই রকম ভাবে একটা ট্যাংরা মহিলা তাদের যেমন ভাবে হিজাব করা উচিত সেরকম ভাবে না করে তাহলে তাদের জন্য অপরাধ নেই, তাদের জন্য কোনো অপরাধ হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম বয়স্কদের পর্দা যুবতীদের চাইতে কম। এই জন্য এখানে আমি আরেকটা অনুরোধ করব, বিশেষ করে এই প্রোগ্রামে যেসব আমার মা বোন এবং ভগ্নী যারা এখানে উপস্থিত হবেন তাদেরকে আমি বিশেষভাবে তাদের কাছে অনুরোধ করব যে যারা বয়স্ক আছেন, বিশেষ করে যারা বয়স্ক আছেন, সাধারণভাবে মহিলারা কম বুঝে, একটু কম বুঝে। আল্লাহ রাসূল বলছেন যে মহিলাদের বুদ্ধিটা কিছুটা কম পুরুষদের চাইতে, যেহেতু মহিলাদের সাধারণভাবে একটা কথা কম বুঝে এইরকম ভাবে। দ্বিতীয় কথা হচ্ছে যখন মানুষের বয়স হয়ে যায় তখন আরো কম বুঝতে থাকে, এমনি তো মহিলা একটু কম বুঝে, বয়স হলে আরো একটু কম বুঝে। তো এই জন্য আমি বলছি যারা বয়স্ক মহিলা থাকবে, বয়স্ক যারা থাকবে তারা আগে বসার চেষ্টা করবেন, বয়স্ক যারা থাকবে তারা এরপরে থেকে আগে বসার চেষ্টা করবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা থেকে বিরত থাকে তাদের জন্য উত্তম। আল্লাহ তাআলা বয়স্ক মহিলাদের জন্য বলছেন যে তারা বোরখা নাও পরলে তাদের আপত্তি নাই, বোরখা বয়স্ক মহিলারা যদি বোরখা না পরে, উপরকার চাদরটা যদি না পরে, সাধারণ কাপড়ে যদি থাকে, আল্লাহ তাআলা বলছে এটা তাদের জন্য আপত্তিকর বিষয় নয়, এটা তাদের জন্য গুনাহ নেই, কিন্তু যদি পরে এটাই ভালো, যদি তারা বেশি হিজাব করে থাকে এটা তাদের জন্য ভালো, এটাই ভালো, কিন্তু না করলে কোনো অপরাধ নেই। কিন্তু যারা যুবতী মহিলা আছে তাদের জন্য করতেই হবে, এদের জন্য কোনো ছাড় নেই। কিন্তু আমরা কি করেছি, ওই বয়স যে কবরে যাচ্ছে মরার ভয় তখন তাকে বোরখা দিয়ে ঢাকলাম, যখন না ঢাকলেও চলে তখন ঢাকলাম, আর যখন মানে ঠোকা মারলে ফোটা পড়ে তখন কি হয়, তখন কিন্তু আর ঢাকা ঢাকির কাজ নেই। এ হচ্ছে আমাদের সমাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই ধরনের কাজ থেকে বাঁচিয়ে রাখেন। তারপরে একটা হাদিস, বিশেষ করে বক্তব্য চলাকালে কোনো মেয়েরা কোনো কথা বলবেন না, যদি কোনো প্রশ্ন থাকে, যদি আপনাদের কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে আমার যখন আলোচনা শেষ করব, আমি আধ ঘন্টা আলোচনা করার পরে যখন আমার আলোচনা শেষ হয়ে যাবে তখন আপনারা হয়তো কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবেন। তারপরে একটা হাদিস শুনেন, কোন এক সময়ে সূর্যগ্রহণের সালাতের পর সাহাবীগণ বললেন হে আল্লাহ রসুল, আমরা আপনাকে দেখলাম আপনি এই স্থান হতে কিন্তু সামনে চলে গেলেন। কি বলছেন আল্লাহ রসুল? বলছেন যে চন্দ্রগ্রহণ, চন্দ্র যখন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যে হয় তো সূর্যগ্রহণে নামাজ আছে, তো সূর্যগ্রহণে আল্লাহ রসুল নামাজ পড়ালেন, তো দেখছেন যে সাহাবিরা নামাজের মধ্যে আল্লাহ রসুল আগে বাড়িয়ে যাচ্ছেন, তো আল্লাহর সঙ্গে জিজ্ঞাসা করছেন, আবার পিছে সরে আসলেন, আগে চলে গেলেন আবার পিছে সরে আসলেন। রসুল্লাহাম বললেন আমি জান্নাত দেখলাম। কি বলছেন সাহাবিরা জিজ্ঞাসা, আপনি এরকম অদ্ভুত ব্যাপার কি দেখলাম, এর মানেটা কি? তো রসুল্লাহাম বলছেন যে আমি জান্নাত দেখলাম। কি দেখলাম? জান্নাত দেখলাম। আমি সেখান হতে একটি ফলের গোছা নেওয়ার ইচ্ছা করেছিলাম, জান্নাত দেখলাম আমি নামাজের মধ্যে, তো আমি চেষ্টা করেছিলাম যে জান্নাত থেকে এক গোছা ফল পেরে নিই, আমি যদি এটা একটা গোছা দিতাম তাহলে পৃথিবী বিদ্যমান থাকা পর্যন্ত খেতে, যদি একটা গোছা পাতাম তাহলে পৃথিবী যতদিন পর্যন্ত থাকতো তোমরা খেতে পেতে। তারপর আমি জাহান্নামে দেখলাম, তারপরে কি বলছে, যখন আমি পিছনে সরে গেলাম, কেন? আমি জাহান্নাম দেখলাম, আজকের মতো দৃশ্য আর কখনো দেখিনি। কি বলছে? এমন ভয়ঙ্কর দৃশ্য যে আজকের মতো দৃশ্য আর কখনো দেখিনি, এত ভয়ঙ্কর দেখলাম জাহান্নামে। সেখানে দেখলাম অধিকাংশ নারী, কি বলছে সেই জাহান্নামে? আল্লাহ রাসূল বলছেন যে সেখানে বেশিরভাগই নারী, মহিলারাই বেশিরভাগ জাহান্নামে। সাহাবীগণ বললেন হে আল্লাহর রাসূল এটা কেন? সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এটা আবার কেন, কেন হচ্ছে এটা, মহিলারা বেশিরভাগ জাহান্নামে কেন? কেন মহিলারা তো চুরি ছিনতাই ডাকাতি করতে যায় না, মাংসে চাকু মেরে কাটতে যায় না, পুরুষরা এটা করে, কিন্তু মহিলারা আবার জাহান্নামে বেশি, এটা কেন, এটা কারণটা কি? তিনি বললেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তাদের কুফরির কারণে। কি বলছে? মহিলারা কুফরির কারণে তাদেরকে জাহান্নামে দেখা গেল। বলা হলো তারা আল্লাহর সাথে কুফরি করে। কি বলছে? যে তারা যে কুফরি কারণে জাহান্নামে গিয়েছে, তো তারা কি আল্লাহর সাথে কুফরি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, তারা আল্লাহর সঙ্গে কুফরি করে না। কার সঙ্গে কুফরি করে? তার স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না। কি বলছে? যে তার স্বামী যে কষ্ট করে খাটা খাটনি করে নিয়ে আসে, সারা দিন মান খেটে খাটনি করে ছেলে পিলের জন্য খাবারের ব্যবস্থা করে, কাপড় ধরির ব্যবস্থা করে, ওষুধের ব্যবস্থা করে, তাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে, এতগুলো করার পরে কৃতজ্ঞতা প্রকাশ করে না স্বামীর,
এবং অনুগ্রহের শুক্রিয়া আদায় করে না, অনুগ্রহের শুক্রিয়া আদায় করে না, আমার স্বামী কত কষ্ট করে করছে এই জন্য অনুগ্রহ করা যে আপনি আলহামদুলিল্লাহ আপনাকে আপনার কাজে বরকত দান করুক, মানে তাকে একটা খুশি করা, তাকে একটা বড় করা, এরকম কিছু করে না। সে আল্লাহ সব বলছেন মহিলাদের অভ্যাস কি হলো, তুমি যদি সারা জীবন তাদের সঙ্গে অনুগ্রহ করো, তোমার স্ত্রীর সঙ্গে খুব ভালো ব্যবহার করেছো, ভালো জীবন তাই খাওয়া দিয়ে করেছো, অতঃপর তোমার মধ্যে কোনো কিছু লক্ষ্য করে তারা বলে কি বলছে, এমন হয়তো কোনো দেখা গেল কোনো কিছু হয়তো একটা জিনিস বাইরে যে অমুক জিনিসটা নিয়ে আসছে যে বাজার থেকে যে খেতে খুব ইচ্ছা করছে, তো হয়তো স্বামী ডেলিভারি ভুলে যাচ্ছে কিংবা হয়তো আনছে না, বা হয়তো তার কাছে টাকার অসুবিধার কারণে হয়তো কোনো একটা কারণ হতে পারে, তখন তাই স্ত্রী বলে আমি তোমার নিকটে কখনো করলাম পাইনি, কখনো তোমার কাছে আমি শান্তি পেলাম না, সারা জীবন ভালো পেলে একটা কোনো কিছু পেলো না, যার কারণে সারা জীবনের যেটা ভালো কাজ সবকে অস্বীকার করে, কখনো তোমার ভালোই পেলাম না, তোমার কাছে শান্তি পেলাম না, একটা জিনিস জি ভরে খেতে পেলাম না, বা তোমাকে আনতে বললাম তো তুমি এনে দিলে না। বুখারী মুসলিম মিশকাত হাদিস নাম্বার 1317। সুতরাং ব্যাপারটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ যে বিশেষ করে আমাদের অধিকাংশ মহিলাদের এই কারণে জাহান্নামে স্থান হয়ে যাচ্ছে যদিও তারা ডাকাতি চিন্তাই করে না। সুতরাং এই ধরনের কথা যাতে না আমরা বলি। এত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে জাহান্নামে অধিকাংশ অধিবাসী নারী, কারণ অনুগ্রহের শুকরিয়া আদায় না করা, অনুগ্রহের শুকরিয়া আদায় করতে হয়। তারপরে হাদিস, তারপরে বলছি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জান্নাতের প্রতি লক্ষ্য করলাম, দেখলাম জান্নাতের অধিকাংশই হচ্ছে দরিদ্র। জান্নাতে বলছে আমি দেখলাম তো বেশিরভাগ যারা দরিদ্র লোক, গরিব লোক, তারা জান্নাতে গেছে। এবং অতঃপর জাহান্নামের প্রতি লক্ষ্য করলাম, জাহান্নামের দিকে দেখলাম, দেখলাম যে জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী, মহিলারা হচ্ছে বেশি জাহান্নামের ইন্ধন জ্বালানি। মুসলিম মিশকাত হাদিস নাম্বার 5234। তারপরে আরেকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চারটি বিষয়ের প্রতি লক্ষ্য করে নারীদেরকে বিবাহ করা হয়। কি বলছে? চারটা জিনিসের প্রতি লক্ষ্য করে বিবাহ করা হয়। এক, তার সম্পদ, তার ধন সম্পদ আছে কিনা, কত কালা তার কি আছে। দুই হচ্ছে তার বংশ, কোন বংশে সে মহিলা। তিন নম্বর হচ্ছে তার সৌন্দর্য, চেহারা কেমন চেহারা দেখতে, বিশ্ব সুন্দরী নাকি সাধারণ সুন্দরী চেহারা দেখা হয়। চার নম্বর হচ্ছে ধার্মিকতা, মানে সে কেমন ইমানদার, পাঁচ বছর সালাত আদায় করে কিনা, হালাল হারাম মেনে চলে কিনা, কোরআন হাদিস অনুযায়ী চলে কিনা, ধার্মিকতা। আল্লাহ রাসূল বলছেন তুমি শুধুমাত্র ধার্মিকতার প্রতি লক্ষ্য করো। আল্লাহ রাসূল বলছেন তুমি যদি বিয়ে করো, যদি তার সম্পদ পাও, বংশ পাও, সৌন্দর্য পাও, ধার্মিকতা, আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো, কিন্তু যদি কিছু না পাও ধার্মিকতার দিকে তুমি লক্ষ্য রাখো। অর্থাৎ ধার্মিকতাকে যদি ইমানদার মহিলা হয়, পাঁচ ওয়াক্ত নামাজি হয়, ইমান আমলের সাথে চলে, কোরআন হাদিস মেনে চলে, এইরকম যদি মহিলা হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি তাকে প্রাধান্য দাও, তাকে তুমি প্রাধান্য দাও। আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সম্পূর্ণ পৃথিবীতে সম্পদ। আল্লাহ রাসূল কি বলছেন? পৃথিবীতে যা কিছু আছে সবই সেটা সম্পদ, আর পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে সৎ চরিত্রবান নারী। সবচেয়ে ভালো সম্পদ কি, উত্তম সম্পদ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উত্তম সম্পদ হচ্ছে সৎ চরিত্র নারী, ভালো নারী, ইমানদার নারী। তার কারণ একজন ইমানদার নারী যদি সংসারে থাকে, সৎ চরিত্রবান যদি নারী সংসারে থাকে, তাহলে সংসার যেন সুখের হবে। আর যদি সংসারে যদি নারী ইমানদারি না হয়, যদি কথায় কথায় যদি স্বামীর সাথে ঝামেলা করে, আজকে হয়তো স্বামী বললো যে আজকে মাংস নিয়ে আসবো রে, স্ত্রী বললো না না আজকে মাছ নিয়ে আসতে হবে, মানে কথায় কথাতে ইখতিলাফ, এইরকম যদি হয়, স্বামী এক কথা বলছে স্ত্রী তার উল্টো কথা বলছে, এইরকম যদি হয়, কিংবা স্ত্রীর কাছে তার স্বামীকে কন্ট্রোল করার জন্য, তো এইরকম যদি অবস্থা হয় তাহলে সেই সংসারটা আগুন হয়ে যায়। তো আমরা বিশেষ করে আজকের কিছুটা অংশ আলোচনা করে শোনানো হলো যে বিশেষ করে বেপর্দা নারীর যে কত মারাত্মক গুণা, কতটা তার জন্য কতটা জাহান্নামে যাওয়ার রাস্তা করে দিয়েছে, কত ব্যক্তিকে, তার বাপকে, তার ভাইকে, তার স্বামীকে, সে যাদেরকে আকর্ষণ করছে তাদেরকে, এইসব ব্যক্তিদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে আমি আর যেহেতু আগে আমার আলোচনা আগে বাড়াচ্ছি না, এখানে শেষ করতে যাচ্ছি, তবে আপনাদের কাছে আজকের কয়েকটা অনুরোধ, তার মধ্যে একটা অনুরোধ হচ্ছে যে সামনে থেকে বিশেষ করে যারা বয়স্ক মহিলারা তারা সামনে বসবেন, তার কারণ যে তারা বুঝেন কম।
তো যাই হোক, আমার আলোচনার মধ্যে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন জেগে থাকে, যেমন এর আগে আপনারা কথা বলছিলেন, আমি বললাম যে আপনারা কোনো কথা বলবেন না, যদি আপনাদের কোনো কথা বলারই থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে আলোচনার শেষে আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। তো যেহেতু আলোচনা শেষ করে দিচ্ছি, সেজন্য আপনারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।